ও দেবী চৌধুরানী পাঠ তৃতীয় পরিচ্ছেদ আঠারোশো চুরাশি সাতাশে ডিসেম্বর পাঠ চলিতে লাগিল এইবার ঈশ্বর দর্শনের কথা প্রফুল্ল এবার দেবী চৌধুরানী হইয়াছেন বৈশাখী শুক্লা সপ্তমী তিথি দেবী বজ্রার উপর বসিয়া দিবার সহিত কথা কহিতেছেন চাঁদ উঠিয়াছে গঙ্গাবক্ষে বজ্রা নঙ্গর করিয়া আছে বজ্রার ছাদে দেবী ও সখীদ্বয় ঈশ্বর কি প্রত্যক্ষ হন এই কথা হইতেছে দেবী বললেন যেমন ফুলের গন্ধ ঘ্রাণের প্রত্যক্ষ সেইরূপ ঈশ্বর মনের প্রত্যক্ষ হন ঈশ্বর মানস প্রত্যক্ষের বিষয় শ্রীরামকৃষ্ণ মনের প্রত্যক্ষ সে এ মনের নয় সে শুদ্ধ মনের এ মন থাকে না বিষয়াশক্তি একটুও থাকলে হয় না মন যখন শুদ্ধ হয় শুদ্ধ মনও বলতে পারো শুদ্ধ আত্মাও বলতে পারো মাস্টার মনের দ্বারা প্রত্যক্ষ যে সহজে হয় না এ কথা একটু পরে আছে বলেছে প্রত্যক্ষ করতে দূরবীন চাই ওই দূরবীনের নাম যোগ তারপর যেমন গীতায় আছে বলেছে যোগ তিন রকম জ্ঞানযোগ ভক্তিযোগ কর্মযোগ এই যোগ দূরবীন দিয়ে ঈশ্বরকে দেখা যায় শ্রী শ্রীরামকৃষ্ণ এ খুব ভালো কথা গীতার কথা মাস্টার শেষে দেবী চৌধুরানীর স্বামীর সঙ্গে দেখা হল স্বামীর উপর খুব ভক্তি স্বামীকে বললে তুমি আমার দেবতা আমি অন্য দেবতার অর্চনা করিতে শিখিতেছিলাম শিখিতে পারি নাই তুমি সব দেবতার স্থান অধিকার করিয়াছ শ্রীরামকৃষ্ণ সহাস্যে শিখিতে পারি নাই এর নাম পতিব্রতার ধর্ম এও আছে পাঠ সমাপ্ত হইল ঠাকুর হাসিতেছেন ভক্তিরা চাহিয়া আছেন ঠাকুর আবার কি বলেন শ্রীরামকৃষ্ণ সহাস্যে কেদার ও অন্যান্য ভক্তদের প্রতি এ একরকম মন্দ নয় প্রতিব্রতা ধর্ম প্রতিমায় ঈশ্বরের পূজা হয় আর জীবন্ত মানুষে কি হয় না তিনিই মানুষ হয়ে লীলা করছেন কি অবস্থা গেছে হরগৌরীভাবে কতদিন ছিলুম আবার কতদিন রাধাকৃষ্ণভাবে কখনো সীতারামের ভাবে রাধার ভাবে কৃষ্ণ কৃষ্ণ করতুম সীতার ভাবে রাম রাম করতুম তবে লীলাই শেষ নয় এইসব ভাবের পর বললুম মা এসবে বিচ্ছেদ আছে যার বিচ্ছেদ নাই এমন অবস্থা করে দাও তাই কতদিন অখণ্ড সচিদানন্দ এইভাবে রইলুম ঠাকুরদের ছবি ঘর থেকে বার করে দিলুম তাকে সর্বভূতে দর্শন করতে লাগলুম পূজা উঠে গেল এই বেলগাছ বেলপাতা তুলতে আসতুম একদিন পাতা ছিঁড়তে গিয়ে আঁশ খানিকটা উঠে এলো দেখলাম গাছ চৈতন্যময় মনে কষ্ট হল দুর্বা তুলতে গিয়ে দেখি আর সেরকম করে তুলতে পারিনি তখন রোগ করে তুলতে গেলুম আমি লেবু কাটতে পারি না সেদিন অনেক কষ্টে কালী বলে তার সম্মুখে বলির মতো করে তবে কাটতে পেরেছিলুম একদিন ফুল তুলতে গিয়ে দেখিয়ে দিলে গাছে ফুল ফুটে আছে যেন সম্মুখে বিরাট পূজা হয়ে গেছে বিরাটের মাথায় ফুলের তোড়া আর ফুল তোলা হল না তিনি মানুষ হয়েও লীলা করছেন আমি দেখি সাক্ষাৎ নারায়ণ কাঠ ঘষতে ঘষতে যেমন আগুন বেরোয় ভক্তির জোর থাকলে মানুষেতেই ঈশ্বর দর্শন হয় তেমন টোপ হলে বড় রুই কাতলা কপ করে খায় প্রেমোন্মাদ হলে সর্বভূতে সাক্ষাৎকার হয় গোপীরা সর্বভূতে শ্রীকৃষ্ণ দর্শন করেছিল কৃষ্ণময় দেখেছিল বলেছিল আমি কৃষ্ণ তখন উন্মাদ অবস্থা গাছ দেখে বলে এরা তপস্বী শ্রীকৃষ্ণের ধ্যান করছে তৃণ দেখে বলে শ্রীকৃষ্ণকে স্পর্শ করে ওই দেখো পৃথিবীর রোমাঞ্চ হয়েছে প্রতিব্রতা ধর্ম স্বামী দেবতা তা হবে না কেন প্রতিমায় পূজা হয় আর জীবন্ত মানুষে কি হয় না প্রতিমায় আবির্ভাব হতে গেলে তিনটি জিনিসের দরকার প্রথম পূজারীর ভক্তি দ্বিতীয় প্রতিমা সুন্দর হওয়া চাই তৃতীয় গৃহস্বামীর ভক্তি বৈষ্ণবচরণ বলেছিল শেষে নরলীলাতেই মনটি কুড়িয়ে আসে তবে একটি কথা আছে তাকে সাক্ষাৎকার না করলে এরূপ লীলা দর্শন হয় না সাক্ষাৎকারের লক্ষণ কি জানো বালক স্বভাব হয় কেন বালক স্বভাব হয় ঈশ্বর নিজে বালক স্বভাব কি না তাই যে তাকে দর্শন করে তারও বালক স্বভাব হয়ে যায় এই দর্শন হওয়া চাই এখন তাঁর সাক্ষাৎকার কেমন করে হয় তীব্র বৈরাগ্য এমন হওয়া চাই যে বলবে কি জগৎ পিতা আমি কি জগৎ ছাড়া আমায় তুমি দয়া করবে না শালা যে যাকে চিন্তা করে সে তার সত্তা পায় শিব পূজা করে শিবের সত্তা পায় একজন রামের ভক্ত রাত দিন হনুমানের চিন্তা করত মনে করতো আমি হনুমান হয়েছি শেষে তার ধ্রুব বিশ্বাস হল যে তার একটু ল্যাজও হয়েছে শিব অংশে জ্ঞান হয় বিষ্ণু অংশে ভক্তি হয় যাদের শিবংশ তাদের জ্ঞানীর স্বভাব যাদের বিষ্ণু অংশ তাদের ভক্তের স্বভাব মাস্টার চৈতন্যদেব তাঁর তো আপনি বলেছিলেন জ্ঞান ও ভক্তি দুই ছিল শ্রীরামকৃষ্ণ বিরক্ত হইয়া তার আলাদা কথা তিনি ঈশ্বরের অবতার তার সঙ্গে জীবের অনেক তফাত তার এমন বৈরাগ্য যে সার্বভৌম যখন জিউভাই চিনি ঢেলে দিলে চিনি হাওয়াতে ফরফর করে উড়ে গেল ভিজল না সর্বদাই সমাধিস্থ কত বড় কামজয়ী জীবের সঙ্গে তাঁর তুলনা যে নিত্যসিদ্ধ তার আবার সংসারে ভয় কি ছক বাঁধা খেলা আবার ফেললে কি হয় ছক বাঁধা খেলাতে এ ভয় থাকে না যে নিত্যসিদ্ধ সে মনে করলে সংসারেও থাকতে পারে কেউ কেউ দুই তলোয়ার নিয়ে খেলতে পারে এমন খেলোয়াড় যে ঢিল পড়লে তলোয়ারে লেগে ঠিকরে যায় ভক্ত মহাশয় কি অবস্থায় ঈশ্বরের দর্শন পাওয়া যায় শ্রীরামকৃষ্ণ মন সব কুড়িয়ে না আনলে কি হয় ভাগবতে সুখদেবের কথা আছে পথে যাচ্ছে যেন সঙ্গীন চড়ানো কোনো দিকে দৃষ্টি নাই এক লক্ষ্য কেবল ভগবানের দিকে দৃষ্টি এর নাম যোগ চাতক কেবল মেঘের জল খায় গঙ্গা যমুনা গোদাবরী আর সব নদী জলে পরিপূর্ণ সাত সমুদ্র ভরপুর তবুও সে জল খাবে না মেঘের জল পড়বে তবে খাবে যার এরূপ যোগ হয়েছে তার ঈশ্বরের দর্শন হতে পারে থিয়েটারে গেলে যতক্ষণ না পর্দা উঠে ততক্ষণ লোকে বসে বসে নানা রকম গল্প করে বাড়ির কথা আফিসের কথা স্কুলের কথা এই সব। যাই পর্দা উঠে অমনি কথাবার্তা সব বন্ধ যা নাটক হচ্ছে এক একদৃষ্টে তাই দেখতে থাকে অনেকক্ষণ পরে যদি একাদটা কথা কয় সে ওই নাটকেরই কথা মাতাল মদ খাওয়ার পর কেবল আনন্দের কথাই কয় চতুর্থ পরিচ্ছেদ নিত্যগোপাল সামনে উপবিষ্ট সর্বদা ভাবস্থ মুখে কথা নাই শ্রী রামকৃষ্ণ সহাস্যে গোপাল তুই কেবল চুপ করে থাকিস নিত্য বালকের ন্যায় আমি জানি না শ্রী রামকৃষ্ণ বুঝেছি কিছু বলিস না কেন অপরাধ বটে বটে জয় বিজয় নারায়ণের দাড়ি সনক সনাতনাদি ঋষিদের ভিতরে যেতে বারণ করেছিল সেই অপরাধে তিনবার এই সংসারে জন্মাতে হয়েছিল ও निरञ्जनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पाधृतविग्रहं वै ईशावतारं परमेशमिध्यं तं रामकृष्णं शिरसा नमामः श्रीरामकृष्णार्पणमस्तु